হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো একটু ছাদে দেখে আসি। আজ সারাদিন তো আর ছাদে উঠা হয় না, যে একটু ছাদে উঠলে কাজটা দেখে নিলাম, দেখতে ইচ্ছে করছে তাই একটু দেখে নিলাম। দেখো এখনো ভীমের লোহা বাঁধা এখনো হয়নি সম্পূর্ণ, তো চান টান করা শেষ, দুপুর সকালে কাজ শেষ, এখন যাবো। আজকে গুড্ডু পরীক্ষা নেই, মিষ্টি পরীক্ষা আছে। মিষ্টি যে দেখো রেডি হয়ে গেছে, তো বইটা একটু দেখছে কে আজকে কী পরীক্ষা আছে, হিন্দি পরীক্ষা। আর আজকে যে দেখো সকাল এখন 10:30 বাজে, আমি এখন খাওয়া দাওয়া করে গুড্ডুকে স্কুলে তো নেওয়া হয়নি, আজকে পরীক্ষা ছিল না, তো এখন আমি দোকানে নিয়ে যাই, কারণ মিস্ত্রির বাড়িতে কাজ করছে, উৎপাত করবে, তাই দোকানে নিয়ে গেলে একটু সেফটি থাকবে, আমার বাড়িতে একটু উৎপাত করবে, তাই নিয়ে গেলাম। দেখো তো বন্ধুরা আমি কি করব, চুল তো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম, এখন চুলটা স্ট্রেট করব। যে এখন ক্রিম লাগাবে, আজকে স্ট্রেট করব ভাবছি, তো আমার বান্ধবী ক্রিম দিল, আরেক বান্ধবী স্ট্রেট করে দিল। ঘর ভর কে দেনে সে আচ্ছা লাগতা হয় আমার, নেই হতো টকলা টকলা লাগে, চুল আচ্ছা হয় লেকিন গ্রোথ হয়েছে আচ্ছা, মেরা বচপন সে এসে ছিল। টিনা সবাইকে হাই বললো। দেখো বন্ধুরা কিরকম লাগছে স্ট্রেট করাতে, এখন আরেকটা ক্রিম লাগাবে, তো ওটা লাগালে পুরো কমপ্লিট। এই যে দেখো আরেকটা ক্রিম লাগালো, এই ক্রিমটা লাগিয়ে 15 মিনিট বসে থাকতে হবে, 15 মিনিট পরে সে আবার ধুয়ে দিব। দেখো ধোয়া হয়ে গেল, আর ওদিকে নিশা ভাত খাচ্ছে, ভাত নিয়ে দিয়ে গেল আমার হাজবেন্ড, আর এদিকে টিনা এখন ড্রাই করছে চুলটা। চুলটা পুরাই সফট হয়ে গেল, 3 দিন চুলটা ছাড়া রাখতে হবে, বাঁধতে পারবো না, ধুলাবালি রাখতে পারবো না, ধুলাবালি করলে চুলটা নষ্ট হয়ে যাবে, তাই আবার বাড়িতে যখন যাবো না দিয়ে ঢেকে যেতে হবে। তিনটার সময় দুপুরে ভাত খেতে গেলাম, আর গুড্ডুকেও দিয়ে আসলাম, নাইলে আমি 4টার সময় এসে পড়লাম দোকানে পার্লারে, আর এখন বিকালবেলা একজন চুল স্পা করছে, একজন হেয়ার ওয়েল মেসেজ করছে কাস্টমার আর কি, কাস্টমার আসলো, তো ওরা দুজন দুই কাজ করছে, আমি
বন্ধুরা, ছটার সময় বাড়িতে এসে পড়লাম, এখন ঢুকে পড়াইতে বসালাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা কীরকম লাগলো তো কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।